बंगोपसागर में रेमलना हवा एक्सेप्शनल साइक्लोन सिस्टम है, इसलिए आगामी 3 दिनों के लिए समुद्र उत्तर रहेगी। सागर ब्लॉक प्रशासन तरफ से आगामी 3 दिनों के लिए न आने का माना है, इसलिए आप सभी हो तीर्थयात्री निरापद स्थान पे चल जाइए। सागर ब्लॉक प्रशासन तरफ से जनशक्ति पचारी। ঠিক আছে, তীর্থযাত্রীদের জানানো যায় যে আগামী 3 দিন বঙ্গোপসাগরে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, তাই আপনারা সমুদ্রে নেমে স্নান করবেন না, নিরাপদে আশ্রয় থাকুন। এরপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যায় যে আগামী 3 দিন রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, তাই আপনারা সমুদ্রে নিচে নেমে স্নান করবেন না, উপরে নিরাপদে আশ্রয় থাকুন। सागर ब्लॉक प्रशासन तरफ से सूचना, बंगोपसागर में रेमल नामक शक्तिशाली साइक्लोन सृष्टि हुआ, इसलिए आगामी 3 दिनों को कोस्टल एरिया का पानी ज्यादा तेज रहे, जो भी नहाने के लिए आ रही है सागर ब्लॉक प्रशासन तरफ से नहाने का माना हो गया। आप সাগর উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি। বঙ্গোপসাগরে রিমাল নামক এক শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার দরুন আগামী 3 দিনের জন্য সমুদ্র উত্তাল থাকবে। যে সকল পুণ্যার্থীরা স্নানের জন্য গঙ্গাসাগরে এসছেন বা আসবেন, তাদের সবাইকে বলা হচ্ছে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন। আগামী 3 দিনের জন্য স্নান সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিষেধ থাকছে। বিষয়টি সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। সাগর ব্লক প্রশাসন তরফে বিশেষ সূচনা, বঙ্গোপসাগরে সাইক্লোন সৃষ্টি হয়, এসলিয়ে আগামী 3 দিনের কে লিয়ে সমুদ্র উত্তাল রহেগি, এসলিয়ে সাগর ব্লক প্রশাসন তরফ সে নহানে কা মানা হ্যায়। জো ভি তীর্থযাত্রী নহানে কে আয়ে হ্যায়, সবাইকে সাগর ব্লক প্রশাসন তরফ সে নহানে কা মানা হ্যায়। আপ নিরাপদ স্থান পে চল যাইয়ে। সাগর ব্লক প্রশাসন তরফ সে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন, সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত। তীর্থযাত্রী ভাইদের বলছি, আপনারা কেউ সমুদ্র তটে স্নান করতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা। বঙ্গোপসাগরে রেমাল নামক এক শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার দরুন আগামী 3 দিন সাগর উত্তাল থাকবে। এজন্য যে সকল পুণ্যার্থী স্নানের জন্য আসছেন, তাদের বলা হচ্ছে এই 3 দিন আগামী 3 দিন স্নানের জন্য সমুদ্রে নিষেধ রয়েছে, আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন। বিষয়টি সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত। গঙ্গা
স্থানীয় পুণ্যার্থীকে দিয়ে সাগর ব্লক প্রশাসন তরফ সে সজরা বঙ্গোপসাগর মে রিমল নামক এক সঞ্চালী সাইক্লোন সৃষ্টি হওয়া হয়। ইসলিয়ে আগামী তিন দিনে কে দিয়ে না আনে কে মানা হ্যাঁ যো ভী তীর্থযাত্রী আয়ে হুয়ে হ্যাঁ আয়ে হুয়ে হ্যাঁ সব একে সাগর ব্লক প্রশাসন তরফ সে সূচনা হ্যাঁ রেমালের প্রভাবে আগামী তিন দিনে সমুদ্র উত্তাপ থাকবে, আপনারা নিরাপদ স্থানে চলে যান, সমুদ্রে কেউ নামবেন না, সমুদ্র এখন উত্তাপ, সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন, কেউ নিচের দিকে নামবেন না, এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, তাই তীর্থযাত্রীদের বলছি আপনারা কেউ নিচের দিকে নামবেন না, এবং মৎস্য ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না। ব্লক প্রশাসন সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত তার সাথে আমাদের রিলিফ শেল্টারগুলোকে আমরা রেডি রেখেছি, যাতে কি পার্সন মানে যারা অ্যাফেক্টেড এরিয়াগুলোকে আমরা ইভিকুয়েট টাইমলি করতে পারি, ড্রাই ফুড থেকে নিয়ে সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি যাতে কি কোনো রকম সমস্যা না হয়। দুর্বল নদীবাঁধ এখনও সাগরে বেশ কিছু জায়গায় আছে, সেই দুর্বল নদীবাঁধগুলো পয়েন্টগুলোতে অলরেডি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে টেক আপ করেছি, ওনারাও কিন্তু অ্যালার্ট আছেন, অলরেডি কিছু কিছু জায়গাতে কাজ চলছে, তার সাথে আমরা কিছু কন্টিনজেন্সি প্ল্যান দেখেছি যে কোনো জায়গাতে ইম্প্যাক্ট হয় অথবা প্রবলেম হয় সেখানে আমরা ইমিডিয়েটলি উইদিন ফিউ মিনিটস আমরা এখানে অ্যাকশন নিতে পারি। ঘোড়া মারা নিয়ে কি কোনো ঘোড়া মারার জন্য আজকেই আমরা রিলিফ মেটেরিয়ালস ওইখানে পাঠাচ্ছি, যাতে কি যখন লোকগুলোকে ওখানে অলরেডি আমাদের একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সাইক্লোন সেন্টার তৈরি হয়ে গেছে, তো লোককে আমরা সাইক্লোন সেন্টার যেটা সেফ প্লেস আছে সেখানেই রাখা হবে, আর আমাদের মেন ল্যান্ডেও কিন্তু আমরা জায়গা অ্যাভেলেবেল রাখছি।